ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়ালের আপকামিং আপডেট দেবো বলে। সিরিয়াল গঙ্গারাম। সিরিয়াল গঙ্গারামে আমাদের গঙ্গার জীবনে এখন ফুরফুরে অবস্থা। গঙ্গা এখন মুম্বাই জয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে মুম্বাইতে। মুম্বাইতে সে একটা বিশাল অ্যাওয়ার্ড ফেভারিট পাবে, সে মানে একটা বিশাল হাইফাই এলাহি ব্যাপার আর কি। কিন্তু বিষয় হচ্ছে আমাদের এটা ভাবতেও খুব খারাপ লাগছে যে জাবুই মিটের একটা দারুণ গান, সেটা নাকি গঙ্গার গাওয়া, যেটা আমরা এতদিনে জানতামই না। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের গঙ্গা মুম্বাইতে পৌঁছে গেছে, আর সেখানে গিয়ে সে এই গানটা শুনে বলছে যে এটা তো আমার গান, এটা তো আমার গান। কিন্তু স্যামি একটা ষড়যন্ত্র করেই রেখেছিল, স্যামি ঠিকই করে রেখেছিল যে লোক ফিট করে রাখবো আর তাকে বলবো যে গঙ্গাকে মেরে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দাও। তো সেই লোক কিন্তু গঙ্গার উপরে অ্যাটাক করেছে এবং গঙ্গাকে বেধড়ক মার মেরেছে এবং গঙ্গার অবস্থা প্রায় শেষ। তো এখন কি সত্যি সত্যি গঙ্গা মারা যাবে? আর গঙ্গার যদি একটা কিছু হয়ে যায় তাহলে গঙ্গার স্বপ্নের কি হবে? তাহলে কি স্যামের ষড়যন্ত্রের কাছেই গঙ্গা শেষ হয়ে যাবে, নাকি গঙ্গা উঠে দাঁড়াবে আবার নতুন কারোর হাত ধরে? তবে যারা যারা ভাবছো যে গঙ্গা এবার হয়তো মারা যাবে, গঙ্গার হয়তো স্বপ্ন শেষ হয়ে যাবে, তাদেরকে একটু বলে রাখি যে না ভাই, গঙ্গা এত তাড়াতাড়ি মরবে না। গঙ্গা কিন্তু উঠবে, গঙ্গা উঠবে, মুম্বাই জয় করবে। মুম্বাই জয়ের স্বপ্ন, তার একেবারে যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে সে একেবারে পূরণ করবে, তারপরে সে ফিরে আসবে। তবে টায়রা কি এবার জেনে যাবে স্যামির আসল চেহারা? জানতে হলে কিন্তু দেখতেই হচ্ছে সিরিয়াল গঙ্গারাম, স্টার জলসা ও স্টার জলসা HD-তে। আমার ভিডিও দেখার জন্য ও লাইক কমেন্ট শেয়ার করে চিরকুট ইনফিনিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে।